প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আমি অপূর্ব কুমার মজুমদার, প্রভাষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দশ্রেণীর যে শ্রেণী বিভাগগুলো ছিল, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, হ্যাঁ, এ ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেগুলো তোমরা দেখেছ, আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করছি তোমরা সেই বিষয়গুলো বুঝতে পেরেছ। তো ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে দু ধরনের প্রশ্ন হয়ে থাকে পরীক্ষায়। একটি হচ্ছে প্রশ্ন উত্তর লিখতে হয়, আরেকটি হচ্ছে নির্ণয় করতে হয়। আমরা এর আগে প্রশ্নের আলোচনা করেছি, প্রশ্নগুলো যেগুলো সেগুলো পড়েছি। যেমন আমরা পড়েছি বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। বা যোজক শব্দ কাকে বলে, যোজক শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। অনুসর্গ কী, অনুসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো। আবেগ শব্দ কী, আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। এভাবে আমরা বিভিন্ন প্রশ্নগুলো পড়েছি ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে। কিন্তু এই ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে এই প্রশ্নের পাশাপাশি অথবা হিসেবে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে পদ বা শব্দশ্রেণী নির্ণয়। আমরা আজকের ক্লাসে সেই পদ বা শব্দশ্রেণী নির্ণয়ের বিষয়টি বোঝার চেষ্টা করব। বিভিন্ন বোর্ডে এই পদ বা শব্দশ্রেণী নির্ণয় পরীক্ষায় এসেছে, সেখান থেকে আমরা একটি বা দুটি অনুচ্ছেদ বা বাক্যগুলো নিয়ে বোঝার চেষ্টা করব যে আমাদের এই ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় কিভাবে পরীক্ষায় থাকে। এই ব্যাকরণিক শব্দশ্রেণী পরীক্ষায় নির্ণয় থাকলে আমরা কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রথমেই একটি অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় এর বিষয়টি বোঝার চেষ্টা করব। ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় এর ক্ষেত্রে যদি অনুচ্ছেদ থেকে থাকে তাহলে দেখা যায় যে অনুচ্ছেদ থেকে নির্দিষ্ট করে দেয়া থাকে। যেমন আমি এখানে একটি অনুচ্ছেদ লিখেছি, তোমরা বোর্ডে দেখো, আমার অনুচ্ছেদের প্রথমে লেখা আছে প্রদত্ত অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিত করো। আমরা এখানে নির্দিষ্ট করে দিয়েছি যে বিশেষণ শব্দ অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণীর বিশেষণ শব্দ শুধু চিহ্নিত করতে হবে আমাদের এই অনুচ্ছেদ থেকে। নিচের অনুচ্ছেদটি কী দেওয়া আছে আমাদের, আমরা একটু পড়ে দেখি। আজ সাদা মেঘে আকাশ ছেয়ে গেছে, হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, তালহা ভাঙ্গা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল, তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় অস্থির হয়ে উঠল। এইটি একটি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ থেকে আমাদের কী করতে হবে, পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিত করতে হবে। এভাবে কোনো অনুচ্ছেদ থেকে নির্দিষ্ট করে দেয়া থাকবে যে পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিত করো, অথবা এখানে থাকতে পারে পাঁচটি বিশেষ্য শব্দ চিহ্নিত করো, অথবা থাকতে পারে পাঁচটি ক্রিয়া বিশেষণ শব্দ চিহ্নিত করো, অথবা থাকতে পারে পাঁচটি ক্রিয়া শব্দ চিহ্নিত করো, অথবা থাকতে পারে পাঁচটি ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্য থেকে আবেগ শব্দ চিহ্নিত করো, এরকম বিভিন্ন শব্দ উল্লেখ করে দেয়া থাকতে পারে। আমাদের এখানে যে বিষয়টি উল্লেখ থাকবে আমরা সেই শব্দ, সেই ধরনের শব্দগুলো চিহ্নিত করব। যদি আমাদের এখানে বিশেষ্য শব্দ চিহ্ন বলা থাকতো তাহলে আমাদেরকে এই অনুচ্ছেদ থেকে যেগুলো বিশেষ্য শব্দ সেখান থেকে পাঁচটা বিশেষ্য শব্দ আমাদের খুঁজে বের করে লিখতে হতো। যদি ক্রিয়া থাকতো তাহলে আমরা ক্রিয়া শব্দগুলো খুঁজতাম, যদি আমাদের ক্রিয়া বিশেষণ থাকতো তাহলে ক্রিয়া বিশেষণগুলো আমরা খুঁজতাম। কিন্তু আমাদের আছে কি, এই অনুচ্ছেদে আছে বিশেষণ শব্দ চিহ্নিত করো। তাহলে তোমরা এর আগে পড়েছো বিশেষণ শব্দ কি, বিশেষণ শব্দ কত প্রকার এবং বিশেষণ শব্দগুলো কি ধরনের হয়ে থাকে আমরা সে সম্পর্কে জেনেছি। তাহলে বিশেষণ শব্দ তোমরা দেখো, তোমাদের মনে আছে যে শব্দের দ্বারা
কোনো কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বোঝানো হয়, সেগুলোই হচ্ছে বিশেষণ শব্দ। এই বিশেষণ শব্দকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, নাম বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণের আবার শ্রেণীবিভাগ ছিল, ভাব বিশেষণের শ্রেণীবিভাগ ছিল, সেগুলোর মধ্যে বিভিন্ন প্রকারভেদ ছিল। সেখান থেকে বিশেষণ শব্দগুলো আমরা চিনেছি বা জেনেছি, সেই বিশেষণ শব্দগুলোই আমাদের এখানে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা একটু দেখি আমাদের এই অনুচ্ছেদে কতগুলো বিশেষণ শব্দ আছে। প্রথমে প্রথম বাক্যটি, আজ সাদা মেঘে আকাশ ছেয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা, অর্থাৎ মেঘের রঙটি বোঝাচ্ছে সাদা, কাজী এটি হচ্ছে আমাদের বিশেষণ শব্দ। আমরা কোনো কিছুর এ ধরনের রং যদি বুঝাই, সেক্ষেত্রে এটা দ্বারা বিশেষণ শব্দকে নির্দেশ করা হয়। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টির ধরনটা বুঝাচ্ছে কীভাবে বৃষ্টি পড়ছিল। এখানে আসলে এটাকে ক্রিয়া বিশেষণ হতে পারে, আমরা এটাকে বাদও দিতে পারি। তালহা ভাঙ্গা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বেঁধার চেষ্টা করছিল। ছাতা, ভাঙ্গা ছাতা, ছাতার অবস্থাটা বোঝাচ্ছে ভাঙ্গা ছাতা। বৃষ্টি ঠেকানোর বেঁধার চেষ্টা করছিল, বেঁধা। তার বেখেয়ালি মন, মনটা কেমন? বেখেয়ালি, বেখেয়ালি মন। হালকা বৃষ্টি, হালকা, এখানে হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায়, কী ধরনের হাওয়া? মৃদু হাওয়ায়, অস্থির হয়ে উঠল, অস্থির। তাহলে এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এই অনুচ্ছেদ থেকে হচ্ছে বিশেষণ শব্দ। তাহলে সাদা, ভাঙা, বেখেয়ালি, হালকা, বৃথা, মৃদু, অস্থির। তাহলে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটি বিশেষণ শব্দ আমরা খেয়াল করছি, কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে পাঁচটি বিশেষণ শব্দ। তাহলে আমরা উত্তরে লিখব এর মধ্য থেকে, এই সাতটির মধ্য থেকে যে কোনো পাঁচটি বিশেষণ শব্দ লিখলেই আমরা পাঁচ নম্বর পেয়ে যাব। তো আমরা উত্তর এর ক্ষেত্রে পাঁচটি বিশেষণ শব্দ, যে কোনো পাঁচটি বিশেষণ শব্দ শুধু লিখলেই হবে। আমরা লিখি সাদা, তারপর লিখি ভাঙা, তারপর লিখি আমরা বেখেয়ালি, হালকা, এক, দুই, তিন, চার, আমরা শেষেরটি লিখি অস্থির। তাহলে আমরা এখানে পাঁচটা বিশেষণ শব্দ লিখেছি। তাহলে এই প্রশ্নের জন্য নম্বর থাকে পাঁচ, তাহলে পাঁচটি বিশেষণ শব্দ তোমরা যদি সঠিক করে খুঁজে লিখতে পারো তাহলে তোমরা এই প্রশ্নের জন্য পাঁচ নম্বর পেয়ে যাবে। এখানে কোনো নম্বর কাটার কোনো সুযোগ নেই, পাঁচটি শব্দ যদি তোমরা নির্বাচন করতে পারো তাহলে পাঁচ নম্বর পুরোটাই পেয়ে যাবে। এখানে অল্প সময়ে ভালোভাবে নম্বর পাওয়ার একটি উপায়, এই জন্য ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় এর উপর তোমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং গুরুত্বের সাথে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়গুলো বাসায় চর্চা করা উচিত। তাহলে অনুচ্ছেদ এভাবে থাকতে পারে যে এইভাবে কোনো অনুচ্ছেদ থেকে আমরা শব্দ, ব্যাকরণিক শব্দ নির্বাচন করতে পারি। সেটি যে কোনো ধরনের ব্যাকরণিক শব্দই হতে পারে যেটি প্রশ্নে দেয়া থাকবে। প্রশ্নে যদি দেয়া থাকে বিশেষণ শব্দ তাহলে তোমরা বিশেষণগুলো খুঁজবে, যদি বিশেষ্য থাকে তখন বিশেষ্য খুঁজবে, যদি তোমাদের এখানে ক্রিয়া বিশেষণ থাকে ক্রিয়া বিশেষণ খুঁজবে, সর্বনাম থাকলে সর্বনাম শব্দগুলো খুঁজবে, যে বিষয়টি নির্দেশ থাকবে সেই শব্দগুলো তোমরা খুঁজে বের করে পাঁচটি শব্দ লিখবে। এইভাবে আমাদের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দ আমরা চিহ্নিত করতে পারি। আচ্ছা, এবার আমরা একটু অন্যভাবে দেখি এই বিশেষণ ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে অনুচ্ছেদের পরিবর্তে বাক্যও থাকতে পারে। বাক্য যদি থাকে তাহলে আমাদের কীভাবে থাকে আমরা একটু সেই বিষয়টা দেখার চেষ্টা করি। বাক্য থাকলে সাধারণত নির্দিষ্ট করে দেওয়া থাকে না যে বিশেষণ শব্দ বা বিশেষ্য শব্দ নির্দেশ চিহ্নিত করতে হবে, তখন সার্বিকভাবে দেওয়া থাকে ব্যাকরণিক শব্দ চিহ্নিত করতে হবে, বা কোনো শব্দের নিচে দাগ দেওয়া থাকে, যে শব্দের নিচে দাগ দেওয়া থাকবে সেই শব্দটি কী ধরনের শব্দ তোমাকে তোমাদের তখন সেটি নির্দেশ করতে হবে। আমরা একটু সেটি বোঝার চেষ্টা করি কিছু বাক্য লিখে। দেখো আমরা
কিছু বাক্য লিখব। প্রশ্নটি যেভাবে থাকবে আমরা সেটি লিখছি। নিম্নরেখ যে কোনো পাঁচটি ব্যাকরণিক শব্দ নির্দেশ করো। তাহলে বলছে নিম্নরেখ যে কোনো পাঁচটি ব্যাকরণিক শব্দ নির্দেশ করো। আচ্ছা, এভাবে এখন কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলো আমরা দেখি। প্রতিবাদী মিছিল, এখানে মিছিলের নিচে দাগ দেওয়া আছে, নিম্নরেখ শব্দটি হচ্ছে মিছিল। খ নম্বর বাক্য, পরন্তু বিকেলে হাঁটতে ভালো লাগে, এখানে দাগ দেওয়া আছে পরন্তু। গ নম্বর বাক্য, অনেকেই ভাতের বদলে রুটি খায়, এখানে দাগ দেওয়া আছে বদলে। ঘ নম্বরে আছে, আজ নয় কাল সে আসবেই, এখানে দাগ দেওয়া আছে নয়। ও নম্বর শব্দ, সাবাস, দারুণ খেলেছে আমাদের ছেলেরা, এখানে দাগ দেওয়া আছে সাবাস। তাহলে দেখো, এখানে বলছে যে নিম্নরেখ যে কোনো পাঁচটি ব্যাকরণিক শব্দ নির্দেশ করো, অর্থাৎ যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোর যে শব্দটির নিচে দাগ দেওয়া থাকবে সেই শব্দটি কী ধরনের শব্দ সেটি আমাদের লিখতে হবে। এখানে প্রথম বাক্য, এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল, এখানে দাগ দেওয়া আছে মিছিল শব্দের নিচে। তাহলে মিছিল শব্দটি কী ধরনের শব্দ? তাহলে আমরা জানি যে মিছিল শব্দটি হচ্ছে কোনো কিছুর নাম বোঝাচ্ছে, এটি হচ্ছে আমাদের বিশেষ্য শব্দ। তাহলে আমরা এটি লিখব বিশেষ্য শব্দ। আমরা পরবর্তী বাক্যে, দ্বিতীয় বাক্যে আমাদের আছে পরন্তু বিকেলে হাঁটতে ভালো লাগে। পরন্তু বিকেল, কী ধরনের বিকেল? পরন্তু বিকেল। তাহলে এখানে পরন্তুর নিচে দাগ দেওয়া আছে, এটি আমাদের কী ধরনের শব্দ? এটি হচ্ছে বিশেষণ শব্দ। পরের বাক্যটি আছে, অনেকেই ভাতের বদলে রুটি খায়, এখানে বদলে শব্দটি আছে, বদলে, এটি কী ধরনের শব্দ? এটি হচ্ছে
যোজক শব্দ, যোজক শব্দ অর্থাৎ দুটি বাক্যের মাঝখানে এখানে সংযোজন, যে শব্দগুলোর দ্বারা সংযোগ, সংযোজন, বিয়োজন এ ধরনের বোঝায় সেটিকে আমরা বলছি যোজক শব্দ। পরেরটি বলছে আজ নয় কাল সে আসবেই, আজ নয় কাল সে আসবেই, অর্থাৎ এখানে এটিও হচ্ছে আমাদের যোজক শব্দ, নয় এর নিচে দাগ দেওয়া যোজক, যোজক শব্দ। পরেরটি আছে হচ্ছে সাবাস, দারুণ খেলেছে আমাদের ছেলেরা, দাগ দেওয়া আছে সাবাস শব্দটির নিচে। সাবাস কি ধরনের শব্দ? তাহলে এটি হচ্ছে আমাদের আবেগ শব্দ। আবেগ শব্দ যে শব্দগুলোর দ্বারা মনের বিভিন্ন ভাবাবেগ প্রকাশ হয়, সাবাস অর্থাৎ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়ে মনের বিভিন্ন ভাবাবেগ প্রকাশ করে, সেগুলি হচ্ছে আবেগ শব্দ। সাবাস, দারুণ খেলেছে আমাদের ছেলেরা, এক ধরনের আবেগ প্রকাশ হয়েছে, এই জন্য এটি হচ্ছে আমাদের আবেগ শব্দ। তাহলে এইরকম বাক্য দেওয়া থাকবে, আটটি বাক্য দেওয়া থাকবে, আটটির মধ্যে যে কোনো পাঁচটি বাক্যের থেকে এই ধরনের শব্দগুলো, চিহ্নিত শব্দগুলো বা এই যে নিম্নরেখ শব্দগুলো বা দাগাঙ্কিত শব্দগুলোর পদ বা শব্দশ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে পাঁচটি বাক্য করে দেখালাম, সেখান থেকে আমরা প্রথম বাক্যে পেয়েছি মিছিল শব্দ, বিশেষ্য শব্দ, পরের বাক্যে পরন্ত শব্দ, বিশেষণ শব্দ, পরের বাক্যে বদলে শব্দ, যোজক শব্দ, পরের বাক্যে নয় শব্দটি যোজক শব্দ, এবং পরের বাক্যটি সাবাস শব্দটি আমাদের আবেগ শব্দ। এইভাবে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো নির্ণয় করব। আমরা আরও কিছু বাক্য লিখি, লিখে বোঝার চেষ্টা করি একটু। আমরা দেখো পাঁচটি করে বাক্য লিখি, সেখান থেকে বোঝার চেষ্টা করি। এখানে বাক্যটি তুমি যে আমার কবিতা, তুমির নিচে দাগ দেয়া। খ নম্বর বাক্যটি করিম ও রহিম দুই ভাই, ও এর নিচে দাগ দেয়া। ভালো আমটি খাও, ভালোর নিচে দাগ দেয়া। যথা ধর্ম তথা জয়, যথা তথার নিচে দাগ দেয়া। শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল, তাজমহলের নিচে দাগ দেয়া। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রথম বাক্যটি ছিল তুমি যে আমার কবিতা, এখানে কোন শব্দটির নিচে দাগ দেওয়া আছে? তুমি, তুমি শব্দটি হচ্ছে আমাদের কী ধরনের শব্দ? এটি হচ্ছে আমাদের সর্বনাম শব্দ, অর্থাৎ যে শব্দগুলো বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে সর্বনাম শব্দ। আমরা সেটি দেখেছি তুমি, এখানে সর্বনাম শব্দ। করিম ও রহিম দুই ভাই, ও শব্দটির নিচে দাগ দেয়া। তাহলে ও কী ধরনের শব্দ? আমরা দেখেছি করিম ও রহিম এখানে যোজক শব্দ, যোজক শব্দ। পরেরটি আছে আমাদের ভালো আমটি খাও, ভালো অর্থাৎ কী বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে বিশেষণ শব্দ, বিশেষণ শব্দ। পরেরটি বলছে যথা ধর্ম তথা জয়, যথা তথা
এটি যোজক শব্দ আমাদের, যোজক শব্দ। শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল, তাজমহলের নিচে দাগ দেওয়া, নাম বোঝানো হয়েছে তাজমহল, তাহলে এটি আমাদের বিশেষ্য শব্দ, বিশেষ্য শব্দ। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই পাঁচটি বাক্যের পাঁচটি শব্দের নিচে দাগ দেওয়া, যে পাঁচটি শব্দের নিচে দাগ দেওয়া ছিল সেই শব্দগুলো কী ধরনের শব্দ। প্রথমটি আমরা দেখেছি তুমি, সর্বনাম শব্দ। পরের বাক্যে ও, যোজক শব্দ। তারপর বাক্য ছিল ভালো, ভালো বিশেষণ শব্দ। পরের বাক্য ছিল যথা, তথা, যোজক শব্দ। এবং শেষ বাক্যটিতে ছিল হচ্ছে তাজমহল, বিশেষ্য শব্দ। তাহলে এভাবে আমরা কী করছি, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে পারছি বাক্যগুলো থেকে। তাহলে এভাবে বাক্য থেকে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে পারি। আমরা আর কয়েকটি বাক্য দেখব ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় কীভাবে করা যায় বা কোন ধরনের বাক্যগুলো পরীক্ষায় এসেছে। এগুলো বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এসেছে। এই বাক্যগুলো অবশ্যই তোমরা গুরুত্বের সাথে বাসায় চর্চা করবে। দুঃখ বিনা সুখলাভ হয় কি মোহিতে, এখানে বিনা শব্দের নিচে দাগ দেয়া। মদের গর্ব, মদের আশা। আমরি বাংলা ভাষা, মদের নিচে দাগ দেয়া। গ নম্বর ছিল রবীন্দ্রনাথ, তো আর দুজন হয় না, রবীন্দ্রনাথের নিচে দাগ দেয়া। বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, বুঝিয়েছিলাম এর নিচে দাগ দেয়া। তিনি হো হো করে হেসে উঠলেন, হো হো এর নিচে দাগ দেয়া। আমরা একটু বাক্যগুলোর দাগাঙ্কিত শব্দগুলো নির্ণয় করার চেষ্টা করি, কী ধরনের শব্দের নিচে আমাদের দাগ দেওয়া আছে। প্রথম বাক্য দুঃখ বিনা সুখলাভ হয় কি মোহিতে, আমাদের বিনা শব্দের নিচে দাগ দেওয়া। বিনা শব্দটি আমাদের কী ধরনের শব্দ, বিনা ছিল আমাদের হচ্ছে অনুসর্গ শব্দ, অনুসর্গ, অনুসর্গ শব্দ। বিনা বিহনে, শনে, পানে, ব্যতীতে, জন্য, নিমিত্তে, থেকে, চেয়ে, এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের অনুসর্গ শব্দ। পরেরটি আছে মদের গর্ব, মদের আশা। আমরি বাংলা ভাষা, মদের, এই শব্দটি আমাদের কী শব্দ, আমাদের সর্বনাম শব্দ। পরের শব্দে আছে রবীন্দ্রনাথ, তো আর দুজন হয় না, রবীন্দ্রনাথের নিচে দাগ, নাম বোঝানো হচ্ছে, তাহলে এটি বিশেষ্য শব্দ। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, বুঝিয়াছিলাম এটি আমাদের কী ধরনের শব্দ, আমাদের ক্রিয়া শব্দ, বুঝিয়েছিলাম কাজ বোঝানো হয়েছে।
তিনি হো হো করে হেসে উঠলেন। হো হো কীভাবে হেসে উঠলেন? হো হো করে। ক্রিয়া সম্পাদনের প্রক্রিয়া, ক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয়েছে সেই বিষয়টি বোঝানো হয়েছে। তাহলে সেই বিষয়টি বোঝানো হলে ক্রিয়া সম্পন্নের নিষ্পন্নের প্রক্রিয়া বা অবস্থা বোঝানো হলে সেটি হয় হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে আমাদের এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে দেখো, আমরা প্রথম বাক্যে দেখলাম বিনা আমাদের অনুসর্গ শব্দ, দ্বিতীয় বাক্যে মদের আমাদের সর্বনাম শব্দ, তৃতীয় বাক্যে রবীন্দ্রনাথ বিশেষ্য শব্দ, চতুর্থ বাক্যে বুঝিয়েছিলাম ক্রিয়া শব্দ, এবং সর্বশেষ বাক্যটি আমাদের ছিল হো হো, এটি হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ শব্দ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমাদের এ ধরনের বাক্য যদি থাকে এবং বাক্যের নিচে যদি কোনো শব্দের নিচে দাগ দেওয়া থাকে, তাহলে সেই শব্দটি কী ধরনের শব্দ আমাদের সেটি নির্ণয় করতে হয়। তাহলে আমরা এইভাবে বাক্য থেকেও ব্যাকরণিক শব্দ নির্ণয় করতে পারবো। আবার যদি আমাদের প্রথমে যে বিষয়টি আমরা দেখেছি অনুচ্ছেদ থাকে, তাহলে অনুচ্ছেদ থেকেও আমরা যে নির্দেশনা দেয়া থাকবে সেই নির্দেশ অনুসারে আমরা ব্যাকরণিক শব্দ নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রশ্নের সাথে অথবা থাকে এ ধরনের ব্যাকরণিক শব্দ বা পদ নির্ণয়। এই নির্ণয় বিষয়টি তোমরা অবশ্যই গুরুত্বের সাথে ভালো করে পড়বে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে যে বিষয়গুলো গুরুত্বের সাথে পড়বে সেটি হচ্ছে তোমাদের এই ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণীর যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি এর পূর্বে এবং এখান থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, এই নির্ণয়গুলো পড়বে। তাহলে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে প্রশ্ন এবং নির্ণয় পড়তে হবে ভালো করে। আর তোমাদের শব্দ গঠন, উপসর্গ, সমাস, প্রত্যয়, এই বিষয়টি ভালো করে পড়তে হবে বাংলা দ্বিতীয় পত্র থেকে। তাহলে বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণিক শব্দশ্রেণী এবং শব্দ গঠনের বিষয়টি গুরুত্বের সাথে পড়তে হবে। আর বাংলা প্রথম পত্র থেকে তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো তো অবশ্যই পড়বে, সাথে তোমরা গুরুত্বের সাথে একটি গদ্য এবং কবিতার কথা আমরা এর আগেও বলেছি সেটি পড়বে। তোমাদের কবিতা হচ্ছে 18 বছর বয়স এবং গদ্যটি হচ্ছে 52 দিনগুলি। এই বিষয়গুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে বাড়িতে প্রস্তুতি নেবে। তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকো।